লোকসভা নির্বাচনের আগে সিএএ এমনই দাবি অমিত শাহের, ভোটের আগে সিএএ নোটিফিকেশন এমনটাই দাবি করেছেন অমিত শাহ। ঠিক কি বলেছেন অমিত শাহ আমরা সেটাই জানবো, কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, অমিত শাহর কি দাবি? শুক্লা, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নির্বাচনের আগেই আসছে সিএএ, সংশোধিত নাগরিকত্ব আইন, সেই আইন চালু হয়ে যাবে লোকসভা নির্বাচনের আগেই। আমরা জানি এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বাংলায় দাবি করেছিলেন খুব শীঘ্রই সিএএ আইন চালু হতে চলেছে এবং নোটিফিকেশন হতে চলেছে। আজকে সংসদ অধিবেশনের শেষ দিন, আর আজকে দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি এই সিএএ নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছেন যে লোকসভা নির্বাচনের আগে এই আইন চালু হবে। আমরা জানি যে এই আইন পাশ হয়ে গিয়েছে সংসদে 2019 সালের ডিসেম্বর মাসে, তারপর থেকে এখনো পর্যন্ত বিধি তৈরি হয়নি। আইনের বিধি তৈরি হয়ে গেলেই সেই আইন চালু হবে। এই সিএএ আইন মূলত ভারতে আসা বাংলাদেশ থেকে যারা শরণার্থী, পাকিস্তান থেকে যারা শরণার্থী এবং আফগানিস্তান থেকে, তিনটি দেশ, প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের, যারা অহিন্দু মুসলিম শরণার্থী যাদের মধ্যে। রাজীব, তোমার কথা কেটে যাচ্ছে, যদি একটু জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয়। রাজীব, দেখো, যারা অমুসলিম শরণার্থী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি এবং শিখ, এই ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন, বিশেষত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে যারা এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে এবং সেই আইন কিন্তু 2019 সালের ডিসেম্বর মাসে পাশ হয়ে গিয়েছে। কিন্তু আইন চালু করার জন্য যে বিধির প্রয়োজন, সেই বিধি এখনো কিন্তু তৈরি হয়নি। আর সেই বিধি তৈরি হয়ে নোটিফিকেশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব শীঘ্রই। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিবৃতি বক্তব্য রাখার সময় এই কথা জানিয়েছেন যে খুব শীঘ্রই লোকসভা নির্বাচনের আগেই এই আইন চালু হবে। শুধু তাই নয়, তিনি আরো স্পষ্ট করেছেন যে এই আইন চালু হওয়া মানে কিন্তু কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, বিশেষত মুসলিম সম্প্রদায়ের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে বিরোধীরা বহু মানুষকে, মুসলিমদের ভুল বোঝাচ্ছেন এই আইনে। তোমাকে থামাচ্ছি এই মুহূর্তে, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ শান্তনু সেন টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু দা, লোকসভা নির্বাচনের আগে সিএএ হবে, ভোটের আগেই নোটিফিকেশন, এমনটাই দাবি অমিত শাহের, কি বলবেন? অমিত শাহ আগে প্রশ্ন করুন, সিএ নিয়ে তিনি এ পর্যন্ত কতবার কত রকম কথা বলেছেন, ঠিক যেভাবে বাংলায় বিজেপির নেতা শান্তনু ঠাকুর এক একবার এক এক রকম কথা বলে, ঠিক তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ নিয়ে দিল্লিতে একরকম, পার্লামেন্টের ভিতরে একরকম, পার্লামেন্টের বাইরে একরকম, কলকাতায় একরকম, আসামে একরকম কথা বলে, আবার গুজরাটে নির্বাচনের আগে কিছু জেলা ভিত্তিক সিএ এনআরসি করার কথা ঘোষণা করে, 4.5 বছর আগে একটা বিল গায়ের জোরে পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও আজ অব্দি রুল ফ্রেম করতে পারেনি। ৯ বার তারা এক্সটেনশন চেয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য, আর নির্বাচনের আগে আবার মানুষকে ক্ষমতাবাজি করছে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, আমাদের নেত্রী যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা এই দেশে দীর্ঘদিন ধরে আছে, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নির্বাচিত করে, তারা সবাই এদেশের নাগরিক, নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। ধন্যবাদ শান্তনু দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।